হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আসলে আমি ভালো নাই, আর কারণটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। অবশেষে গাইজ আমরা সার্ভার পেয়েছি, অনেক দিন হতে যাচ্ছে সার্ভার পেয়েছি আমরা, কিন্তু আমাদের সার্ভারের ভিতরে কিন্তু অনেক সমস্যা থেকে গেছে, কারণ আমরা এখনও বাংলাদেশ সার্ভারে, আমাদের নিজেদের সার্ভারে এসেই শোষিত হচ্ছি, কারণ আমাদের সার্ভারে না আছে কোনো বাংলাদেশি, কোনো অনুষ্ঠানের ইভেন্ট না পাচ্ছি নিজেদের মতনভাবে গেমটাকে এনজয় করতে, কারণ গেমের মধ্যে ইমব্যালেন্স সিচুয়েশন করার জন্য এমন কিছু জিনিস গেরিনায় অ্যাড করতেছে যা আর কি গেমের ব্যালেন্সটাই নষ্ট করে দিচ্ছে, আর এই জন্য মানে আমরা গেম খেলেও মানে শান্তি পাচ্ছি না আর কি মনের থেকে। গেমটা আমরা তো মনের শান্তির জন্য এই গেমটা খেলি নাকি? তো যদি গেম খেলে মনের শান্তি না হয় তাহলে গেমটা খেলবো কিসের জন্য? আর আমরা গেমটা খেলতেছি বাংলাদেশ সার্ভারে, তো সুতরাং বাংলাদেশ সার্ভারে কিছু ইভেন্ট তো থাকা উচিত, যেমন একটা ঈদ গেল কিন্তু কোনো ইভেন্ট আসলো না, কিন্তু এর আগে যখন আমরা ইন্ডিয়ান সার্ভারে ছিলাম তখন কিন্তু ইন্ডিয়ান মানে আর কি হিন্দুদের কোনো একটা অনুষ্ঠান হলে, যেমন ধরেন দেওয়ালি, দেওয়ালির একটা বড় করে ইভেন্ট আসতো, কিন্তু ব্যানার ট্যানার দিত, তারপরে মনে করেন লবি চেঞ্জ করে একেবারে একটা ইলাহি ব্যাপার করে ফেলতো, কিন্তু আমাদের বাংলাদেশে এত বড় একটা ঈদ, বছরে দুইটা ঈদ যায়, দুইটা ঈদে আজ পর্যন্ত কোনো কিছু পেয়েছি আমরা, কোনো ইভেন্টই পেলাম না। ইভেন ডায়মন্ডের দাম তেমনই বেশি আছে, ফালতু কিছু ইভেন্ট দিচ্ছে যার মাধ্যমে ডায়মন্ড শুধু শুষে নিচ্ছে আমাদের কাছ থেকে, আমরা কাড়ি কাড়ি টাকা খরচ করতেছি এবং সেটা গেড়ে নাকি উপহার দিচ্ছি। এই ছিল মনে করেন একটা কারণ। আর আর যে কারণটা আছে পিং প্রবলেম, যেটা না বললেই নয় ভাই, আর পিং প্রবলেম, গেম খেলাই যাচ্ছে না, গেমটা খেলবো কিভাবে? সবসময় পিং 200, 300, 400, আর মাঝে মাঝে এরকম আছে পিং 20, 17, 18 এমন পিং দেখাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, না বসছে গোলো, না হচ্ছে ড্যামেজ কাউন্ট, তাহলে কিভাবে গেম খেলবো বলেন দিনি ভাই? ইভেন আপনারা আমার যে কোনো ভিডিও দেখবেন, পিং প্রবলেম আমি প্রত্যেক ভিডিওয়ে ফেস করেছি, কারণ পিং প্রবলেম এমন একটা জিনিস যা সবার হচ্ছে। অনেকে বলতে পারেন যে বাংলাদেশের ব্যান্ডওয়াইড ভালো না যার জন্য এমন পিং প্রবলেম হয়, যে বাংলাদেশের নেট আগে ইন্দোনেশিয়ান সার্ভারে যাবে, তারপরে সেখান থেকে এসে আবার বাংলাদেশ সার্ভারে, বাংলাদেশ স্যাটেলাইটে আসবে, তারপরে তো আপনার পিং দেবে, তো এতটা দূরত্ব এর মধ্যে অনেক ডিস্টার্ব হয়ে যায় আর এর জন্য পিং অনেক খারাপ দেখায়, কিন্তু এটা ফ্যাক্ট না, কারণ পাবজির মতন একটা গেমও কিন্তু খেলা হয় আমাদের দেশে, আমাদের দেশের নিজস্ব সার্ভারে, সেখানে কিন্তু এমন পিং দেখায় না, কারণ আমার বড় ভাই পাবজি খেলে এবং আমি খেলি ফ্রি ফায়ার, তো আমার বড় ভাইয়ের কিন্তু এমন কোনো সমস্যা দেখা যায় না যে তাতে ওর কোনো ডিস্টার্ব হয়, পাবজি রিল্যাক্সে খেলা যায়, কিন্তু ফ্রি ফায়ার এমন কেন ভাই? গেরিনা আসলে মানে এত কিছুই করতেছে, এত দামি দামি ইভেন্টে স্যাটারডে ড্রেস কালেকশানে নিয়ে আসতেছে, এগুলো করতে কিন্তু অনেক খরচ হয়, অনেক টাইম প্রয়োজন হয় গেরিনার, কিন্তু এত কিছু করতেছে কিন্তু একটা সার্ভারের দিকে যে পিং প্রবলেম, এসব প্রবলেম আর বিভিন্ন ধরনের বাগ, এইগুলো কিন্তু সলভ করতেছে না তারা, মানে আর কি একেবারে মানে গা ছেড়ে দিচ্ছে। আর আমাদের দেশের পার্টনার প্রোগ্রামে যারা আছে তাদের কথা তো না বললেই নয়, তারা সবাই নিজেদের স্বার্থ নিয়ে মুখ বন্ধ করে রয়েছে, কিন্তু এরকম করা ঠিক না, কারণ পার্টনার প্রোগ্রামে আসো ঠিক আছে, কিন্তু কিছু তো কথা বলতে হবে, যে যেমন ধরেন অনেক ছোটো ছোটো ইউটিউবার এসব নিয়ে আন্দোলন শুরু করেছে, তাদের পাশে তো দাঁড়ানো যায়, তাদের পাশে তো একটু দাঁড়াতে পারে, তাদের তো সাপোর্ট দিতে পারে কোনো না কোনোভাবে, যেমন ধরেন HTC ভাই, বাংলাদেশের অনেকটা ছোটো, তুলনামূলকভাবে অনেক ছোটো ইউটিউবার হওয়া সত্ত্বেও সে নিজের তাগিদে একটা উদ্যোগ নিছে যে বাংলাদেশ সার্ভারটা ঠিক করতে হবে, সে এমন একটা উদ্যোগ নিছে, তার পাশে তো দাঁড়ানো যায়, তার পাশে দাঁড়াইছে কিন্তু সেভেজ ভাই, সাদিকুল ভাই এবং আরও কিছু ইউটিউবার দাঁড়াইছে যাদের নাম আমি সঠিক জানি না, সবার নাম বলতে পারতেছি না, যার জন্য দুঃখিত, কিন্তু অনেক ইউটিউবারই দাঁড়াইছে, কিন্তু যারা পার্টনার প্রোগ্রাম আছে তারা কিন্তু সহজে কেউ আসতে চাচ্ছে না, কারণ তাদের পার্টনার প্রোগ্রামিং নষ্ট হয়ে যাবে এই যদি সার্ভার নিয়ে কথা বলা হয়, আর এটা করা ঠিক না। তাই আমি অনেক ছোটো ইউটিউবারে ভাবলাম, মানে তাদের ভিডিওয়ে তারা বলছিল যে যারা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আসো তারা আমাদের সাথে যুক্ত হয়ে তারা সার্ভার নিয়ে একটা ভিডিও বানাও, যাতে সবাই জানতে পারে যে সার্ভার নিয়ে কী দুর্নীতি চালাচ্ছে গেরিনা আমাদের বাংলাদেশে, আর এই জন্য আমি ভিডিওটা বানাইছি, কিন্তু আমি চাই আপনারা তাদের ভিডিওটাও দেখে আসুন, এই জন্য আমি HTC ভাইয়ের ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সবাই সেখানে যেয়ে ভিডিওটা দেখে আসবেন এবং কী কী HTC ভাই বলেছে সেটা আপনারা মাথায় নেবেন, সে অনেক যুক্তি দিয়ে কথাগুলো বলেছে, তাই জন্য আমার অনেক ভালো লেগেছে, আর তার সাথে সাদিকুল ভাইও যুক্ত আছে, সাদিকুল ভাইও কিছু ইনফরমেশান দিয়েছে,
তারা যেটা বলেছে সেটা হচ্ছে এখানে ফ্রি ফায়ার বা গেরিনার যত অফিসিয়াল পেজ বলেন, গ্রুপ, ইউটিউব চ্যানেল, তারপরে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের গ্রুপ চ্যানেল বা পেজে আপনারা যে কমেন্ট করবেন, যে জাস্টিন বিডি সার্ভার, যখন এই একটা কমেন্ট সবাই করবে তখন সবাই বুঝতে পারবে যে কতটা প্রবলেম ফেস করছে তাদের অডিয়েন্স, এবং এবং গেরিনাও এই বিষয়টি নোটিসেবল করবে। আর এই জন্য তারা এটা বলেছে, এটা আমারও অনেক ভালো লেগেছে। তো আমি চাই আপনারা সবাই এনাদের পাশে থাকুন এবং এনাদেরকে সাপোর্ট করুন, যাতে এনারা যে লক্ষ্যে যেতে চেয়েছে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে। এগুলো আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।